আমি হকের উপরে কথা বলি, আমি পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছে সিস্টেম বিরোধী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। চলুন আমার বর্তমানে দেখিয়ে দেবো, যদি কেউ বাপের বেটা হয় আমার গাড়িতে চাপেন, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা করেছি আমি, আর সেই এসির বিল মাদ্রাসা মিটোই না, আমি মিটুন। চলুন চলুন আমার মাদ্রাসায় চলুন রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, মাদ্রাসায় খাওয়াবো না, আর আমার এলাকায় নিয়ে যাবো। মাজারে বসে আছে পিসায় তাবিজ লোক 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 তার কাছে গিয়ে সিজদা করে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না। এটা যদি মিথ্যা কথা বলে থাকি, কেউ বাপের বেটা হলে আমার গাড়িতে জলসার পরে চাপো, আপনাকে যাতায়াতের খরচ পর্যন্ত আমি দেবো। চলুন আপনাকে প্রমাণ দেবো। ওই রকমই আমার এলাকায় দাপট আছে, আমি সেই মাজারের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই মালটা নামাজ পড়ে না, দেখুন নিজেকে পীর বলে, তার মুখের সামনে বললে আপনাকে প্রমাণ দেবো। আপনারা কি বলছেন, সে পীর হতে পারে যার জিন্দেগিতে নামাজ নাই, যে পিশাব করে পানি লাই না, তার দ্বারা সমাজের কখনো উন্নতি হতে পারে? আমি হচ্ছে আদর বিরোধী, কক্ষ দাবি আদের পক্ষে নয়। আপনি বলছেন মেদিনীপুরের মাটি থেকে বাস ভাড়া করে কোথায় যাবেন, বলে আজমির শরীফ যাব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে। তুমি খাজা বাবাকে ভালোবাসো, অথচ তোমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ এলো না, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে খাজা বাবা জুতো ঝাঁটা করে মেরে তোমাকে বার করবে, তোমার মতো মুরিদ খাজা বাবার পাশে জায়গা পাবে? আমি হচ্ছে এটার বিরোধী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ো, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ো, বড় বড় ফুটানি করো না, ফুটানি করার আগে এই আকাবি এই পীরদের জীবনীগুলো পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার জীবনীতে এক ওয়াক্তের নামাজ এলো না, আপনি বলছেন আমি খাজা বাবার মুরিদ, লজ্জা করে না খাজা বাবার বুড়ি পড়তে? আমি যদি বলি আমি পীরের বেটা, আর আমার জীবনে যদি নামাজ না থাকে, আমার মুখে যদি দাড়ি না থাকে, আমার যদি আখলাক না থাকে, আমার মধ্যে যদি ইলম না থাকে, আমি কিসের পীরের আওলা? ভালো করে বুঝবে, মনে করে আমার জন্য এটা পীর বিরোধী মলবি, আমি পীর বিরোধী মলবি নয়, আমি সিস্টেম বিরোধী মলবি। কেন? আমি হচ্ছি পীরের বেটা, এই হুজুররা জানে, আর পশ্চিম বাংলার আর পশ্চিম আর পূর্ব মেদিনীপুরের বড় বড় উলামারা জানে আমার আব্বাজি পীর, যে যাত্রার খলিফা নয়, হযরত মোল্লা মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তিনার খলিফা, হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব দাউলি তিনার খলিফা আমার আব্বাজি, আমি হচ্ছি সেই পীরের বেটা। আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যে খিলাফতি পেলেন, পীর হলেন, লোককে বলছেন না আপনার মেদিনীপুরে এত ছাত্র আছে, দরজায় জানেন আব্বা জানেন অনেক ছাত্র আছে দরজাতে মেদিনীপুরে কেশপুরে মাদ্রাসার যিনি আমার মোহতামিম মোল্লা সামিউল্লাহ সাহেব আমার আব্বাজি ছাত্র, কেশপুর মাদ্রাসার মুফতি রহমতুল্লাহ সাহেব আব্বাজি ছাত্র, আমি তখন বাচ্চা ছিলাম, আমাকে কোলে করে মানুষ করেছেন ওনার, দরজায় আছে হাফিজুল ভাই মুফতি আব্দুল সালাম সব আব্বাজি ছাত্র। তো আমার আব্বাজিকে আমি জিজ্ঞেস করছি, আপনি পীর হলেন, আপনি লোককে বললেন না, বলে পীরদের অবস্থা দেখে ভয় আর বলি নাই যে আমি পীর হয়েছি, বুঝতে পেরেছি? রাগ করবেন না, আমি হকের উপরে কথা বলি, আমি পীরের বেটা, আমি পীর বিরোধী নয়, আমি হচ্ছে সিস্টেম বিরোধী। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। চলুন আমার বর্তমানে দেখিয়ে দেবো, যদি কেউ বাপের বেটা হয় আমার গাড়িতে চাপেন, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা করেছি আমি, আর সেই এসির বিল মাদ্রাসা মিটোই না, আমি মিটুন। চলুন চলুন আমার মাদ্রাসায় চলুন রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, মাদ্রাসায় খাওয়াবো না, আর আমার এলাকায় নিয়ে যাবো। মাজারে বসে আছে পিসায় তাবিজ লোক 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 তার কাছে গিয়ে সিজদা করে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমনকি জুম্মাটা পর্যন্ত পড়ে না। এটা যদি মিথ্যা কথা বলে থাকি, কেউ বাপের বেটা হলে আমার গাড়িতে জলসার পরে চাপো, আপনাকে যাতায়াতের খরচ পর্যন্ত আমি দেবো। চলুন আপনাকে প্রমাণ দেবো। ওই রকমই আমার এলাকায় দাপট আছে, আমি সেই মাজারের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো যে এই মালটা নামাজ পড়ে না, দেখুন নিজেকে পীর বলে, তার মুখের সামনে বললে আপনাকে প্রমাণ দেবো। আপনারা কি বলছেন, সে
পীর হতে পারে যার জিন্দেগিতে নামাজ নাই, যে পিশাব করে পানি লাই না, তার দ্বারা সমাজের কখনো উন্নতি হতে পারে? আমি হচ্ছি আদর বিরোধী, কখনো আমি আদের পক্ষে নই। আপনি বলছেন মেদিনীপুরের মাটি থেকে বাস ভাড়া করে কোথায় যাবেন? বলে আজমি শরীফ যাবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে। তুমি খাজা বাবাকে ভালোবাসো, অথচ তোমার জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ এলো না, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। তোমার মতো মুরিদকে কিয়ামতের দিনে খাজা বাবা জুতো ঝাঁটা করে মেরে তোমাকে বার করবে। তোমার মতো মুরিদ খাজা বাবার পাশে জায়গা পাইগা। আমি হচ্ছে এটার বিরোধী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনীটা পড়ো। বড় বড় ফুটানি করো না, ফুটানি করার আগে এই আকাবি এই পীরদের জীবনীগুলো পড়ো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ নিজের জীবনীতে 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার জীবনীতে এক ওয়াক্তের নামাজ এলো না। আপনি বলছেন আমি খাজা বাবার মুড়ি লজ্জা করে না, খাজা বাবার মুড়ি বলতে। আমি যদি বলি আমি পীরের বেটা আর আমার জীবনে যদি নামাজ না থাকে, আমার মুখে যদি দাড়ি না থাকে, আমার যদি আখলাক না থাকে, আমার মধ্যে যদি ইলম না থাকে, আমি কিসের পীরের আওলা? ভালো করে বুঝবে। আমরা ক ভাই জানেন? ক ভাই বললাম, ক ভাই জানেন? চার ভাই, ক ভাই কথা বলুন না, ক ভাই চার ভাই, চারটা ভাই আমরা। আমি তিন নম্বর, ক নম্বর বললাম থ্রি, তিন নম্বর আমি। আমার পরে একটা ছোট ভাই আছে, শুনেছেন? আমার আর তিনটে ভাই জলসা করে বেড়াচ্ছে, শুনেছেন? শুনেছেন? আর তিনটে ভাইকে চিনেন? কেউ চিনেন না, আমাকেই চিনেন। আল্লাহ আমাকে ইলম দিয়েছে, আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, যার কারণে তা না তো আমার বাপ পীর, আমার ভাইরাও পীর হয়ে যেত। বুঝতে পারেননি কথাটা? ভালো করে বুঝবেন, আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী মলবি। মাথায় রাখবেন, সবাই নিয়ত করুন আজ থেকে হকের উপরে চলবো, হক কথা বলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা জীবনে হকের বিপক্ষে যাব না, হকের পক্ষে যাব। ইসলাম আল্লাহর কসম করে বলছি সত্যর উপরে পৃথিবীর বুকে টিকে আছে, মিথ্যার উপরে নয়। হক যদি হককানি পীর হয় তা হক, হককানি আলেম হক, যদি কেউ না হকে থাকে। শুনে আপনারা মনে মনে ভাবছেন এই হুজুররা আজিজুল ভাই বয়ান করে চলে গেল, ইয়াসিন ভাই চেপেছে, আমার পরে সিদ্দিকুল্লাহ আসবে, তার পরে আমার জয়নাল ভাই আসবেন, বড় ভাই লাস্ট দোয়া করবেন। আপনারা মনে করছেন জান্নাত মোটামুটি যা বক্তা জোগাড় করেছি না, জান্নাত রেডি। মসজিদে একজন বললে আজকে আমরা চারজন তাবর মাল পেয়েছি। আমি বললাম তাবর মাল গুলো পেরুবে কি করে সেটা খুঁজলে? বুঝতে পারেননি আপনার কথাটা? কেন কেন কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি থামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো বলো বলো, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যে সমস্ত মলবিরা যে সমস্ত আলেমরা আমার কোরআনের আয়াতকে লুকোয় নিজেদের পেট চালাবার জন্য, হে আমার নবী বলো বলো, তারা তাদের পেটে দে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। তারা তাদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এই রকম মলবিদের গেরেবানটা ধরে বিনা হিসাবে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, এই রেহাই পাবে না। যারা মনে করছেন এই মলবিরা রেহাই পাবে, তাদের বাড়িতে কোরআন থাকলে মানে কোরআন থাকলে এখনি ছুটে যান আর খুলুন আট পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান আলাল লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাস আলান আলাল মুরসালিন। হে আমার নবী, আমি নবী আর পয়গম্বর কেও দাঁড় করাবো, রাসূল কেও দাঁড় করাবো, আর তাদের কম কেও দাঁড় করাবো। শুধু এটা নয়, যারা আছেন লেখে নিয়ে যান, যারা মনে মনে ভাবছেন ইয়াসিন ভাইয়ের মুরিদ হব, হন আমার মুরিদ, আমাকে ভালোবাসুন, কিন্তু আল্লাহর কসম করে বলছি তোমার আমল না হলে তুমি ইয়াসিনের দ্বারা পার হতে পারবে না। যদি বলেন না ইয়াসিন ভাই বলে দিলে পার হয়ে যাবে, তাহলে শুনলেন আপনারা ইমানদারির সঙ্গে শুনবেন, লাস্টে গাল দিবেন আমাকে, গাল দিবার সময় আছে, কালকে ইউটিউবে ছাড়বে জলসাটা দিয়ে।